বাবা আলুর ছোলা দিয়ে খাবো, দেখো মুড অফ, দেখো দেখো তুমি সব খাবো না, এই দিয়েই খাবা, দেখো বন্ধুরা তুমি এটা দিয়েই খাবা, ঠিক আছে অন্য কোনো কিছু খাবা না, তুমি দেখবে ঠিক আছে, দেখো কিচ্ছু খেতে দেবো না, এই যেগুলো সেগুলো আমি খাবো, তুমি আলু ছোলা দিয়ে খাবো, এই যে ফ্ল্যাশ ব্যাক। গুড মর্নিং গাইস, তো তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো সকাল সকাল ব্রাশ করে বেরিয়ে পড়েছি, দুটোই আমার না কিন্তু, একটা আমার বরের একটা আমার, তখন ব্রাশ করা হয়নি, কাজকর্ম সব হয়ে গেছে বাসি কাজ, এখন আমরা ব্রাশ করবো, বুঝেছেন, নিন আপনার ব্রাশটা। এরকম তো দেয় প্রত্যেক দিন ব্রাশ, আমি দিই সকাল থেকে, যদি এরকম মনে হয় ভাল লাগে না, তবে একটু রোদ উঠবে তারপরে যদি হয় বিকেলের দিকে তাহলে ভাল লাগে। চলো ব্রাশ করে নি, তো আবার কথা হচ্ছে, সঙ্গে থাকো। তো গাই ভেবেছিলাম রোদই উঠবে না, তো দেখো রোদ উঠে গেছে, ও যে দেখা যাচ্ছে আর দিকে দেখা যাচ্ছে কাঁচাকাচি দিয়ে লেগেছে, কাঁচাকাচি আর কাঁচাকাচি, দিদি দেখো কত ভিজিয়েছে, আজকে দোকান বন্ধ আছে শনিবার, তোর জোর লেগেছে কাঁচাকাচি, শনিবার বলে সব কাঁচাকাচি কেটেছে। আরে আমি দিচ্ছি এখনই ভিজি, আমি একটু পরে দেবো। আর এদিকে দেখো আমি ভিজিয়েছি এই যে মশারি, এই এখনো বাকি তো বিছানার যা যা আছে সব কিছু ভিজাচ্ছি, ওই ভিতরে তো শরীর খারাপ হলে কিছুই কাঁচা হচ্ছে না, তো মশারিটা একটু দৌড়ছি, মশারি তো একটুখানি দৌড়লেই পরিষ্কার হয়ে যায়। দাঁড়াও তো গাইস একটা ভিজিয়ে নি, তো আবার আসছি সঙ্গে। তো গাইস আবার ভেজানো হয়ে গেছে এই যে মশারি আর বিছানার চাদর, ঠান্ডা ব্যান্ডা আর অনেক কিছু আছে, আর ওদিকে দিদির দেখো কতগুলো কাঁচা হয়ে গেল, ধুয়ে নিচ্ছে, দিদির কাঁচা হয়ে গেলে আমি কাঁচবো, তো সকাল সকাল কেচে নেওয়াই ভালো, চারপের করতে দেখো আটকাইনি পড়ে আছে, তো বুঝতেই পারছো যে রোদটা কেমন উঠেছে, রোদটা ভালোই উঠেছে, তো সকালবেলা ভাবছিলাম যে রোদই উঠবে না, আর এদিকে দেখো লেপটা দেখো, লেপটা রোদে দিলাম, ওই যে রোদে দিয়েছি লেপটা, এখনো নতুন লেপ তো রোদে দেওয়া হয়নি, আর এদিকে দেখো ঘরের মধ্যে দিদি দেখো মই ফই নিয়ে কি অবস্থা করছে দেখো, তো দিদি করছে তার একটাই কারণ, এই এখানটা দিয়ে নাকি জল চলে দরজাটা ভেতর দিয়ে, তো তার জন্য এই প্লাস্টিকটা কিনে নিয়ে এসছে, ওটা দেবে লাগাবে তার জন্য মইটা কিনে নিয়ে এসছে, আর এদিকে দেখো আমার বরের অবস্থা দেখো, সব খেয়ে দিয়ে ছড়িয়ে ছিটে চলে গেছে, নুন খেলো, তো আমি এখনো তো সেরকমভাবে ফ্রেশ হতে পারিনি, তার জন্য ও নিজেই খেলো আমাকেও খাইয়ে দিল, তো ঘরের কাছে প্রচুর কাজ বাকি আছে, সব এলোমেলো করে রেখে চলে গেছে, তো দেখো গাইস সব এলোমেলো করে রেখে গেছি, আমি এখন ঘরের কাজগুলো একটু গোছাবো, তো গুছিয়ে একটু আমি ভালো করে ফ্রেশ হইনি, ভাবছি একদম কাছাকাছি করে তবেই ফ্রেশ হয়ে একদম রান্নাটা করবো, তারপরে তোমার সঙ্গে থাকো, আমি তখন একটু ঝাড়পিট করে নিই। তো গাইস আমি তোমাদেরকে আর একটা জিনিসও দেখাচ্ছি, এতক্ষণ আমি খেয়াল করিনি, এটা দেখো আমার মাথাটা দেখো কি অবস্থা, লেপ থেকে বেরিয়েছে সব, আমাকে আবার একবার তো ঝাড় দিতে হবে, লেপটা খোলা হয়েছে তো তার জন্য, আর এদিকে দেখো পাখাটাও চালিয়ে দিলাম, গরম লাগছে ভীষণ, তো তার জন্য এখনো মাথাটা আমি ঠিক করিনি, আজকাইনি, তো চলো ঝাড় দিয়ে নিই, তাহলে আবার কথা হচ্ছে। চলো গাইস ঝাড়পুছ করে নি, তো গাইস দেখো আমাদের ঘরে এরকম ধুলো পড়ে দেখো, ওই একটা ঝাড়লাম ওটা ওটা আরো বেশি ছিল, ঝেড়ে ফেলে দিলাম, দেখো কি অবস্থা, বুঝেছো এত দাও ঘষো তাহলে বুঝতে পারবে, প্রত্যেক দিন কি এরকম মানে ঝাড়া যায়, কারো সম্ভব প্রতিদিন, এটা একবার খুলেছিলাম তাও এই অবস্থা, আমি চাদর খুঁজছি না, বিছানা চাদর তো এখানে নেই, একটু পুরোনোটা আছে এখানে, পুরোনো বিছানা চাদরটা আছে,
ফালতু বার করব তো ওগুলো কাঁচাকাচি করে তারপরে চাপাবো রান্না মিশন যা দুটো এখানে নেই আর কোথায় আছে দেখতে হবে এখানে রেখেছি মিশন যা দুটো কোথায় রেখেছি আর এখন ওটা নিয়ে শখ কিছু করার নেই এমনিতেই শখ ওর নাকি জ্বর এসছে গায়ে তো এখন বলছে একটু শোবে আমি বিছানা চাদর খুঁজছি খুঁজে পাচ্ছি না আমার এখন খুব গরম লাগছে আমি পরে খুঁজবো দেখিয়েছি মাথায় লেপের ধুলো সব তুলো নোংরা তো বন্ধুরা আমরা এখন আমরা নয় ও এখন বাড়িতে কাজ করছে আর আমি এখন এই ব্যাগটা যাবো সেলাই করাতে ব্যাগটা একটু ভেতরে ফেসে গেছে আর এখন যাবো সমুদ্র করে এটা সেলাই করাতে তো চলো আর সেলাই করে নিয়ে এসে তারপরে বাড়িতে কী কী করছি দেখাবো তোমাদের তো সঙ্গে থেকো বন্ধুরা তো গাইস আমার সবিনের তরকারি রান্না হয়ে গেছে রান্নার পরেই বলছে আমাকে একটু দাও বাটিটাকে খেয়ে দেখি তো না দিলে তো আবার রাগ হয়ে যাবে না তো এখন দিতেই হবে সবিনের তরকারি যখন চেয়েছে তো খাক খেয়ে দেখুক কেমন লাগে তো দেখো হাত বাড়িয়ে আছে নোয়ার জন্য এসো এখন খাবে আর এদিকে আমার এখনো সজনের তরকারি রান্না বাকি আছে তো ও খাওয়া দাওয়া করুক সবজির তরকারি আমি সজনের তরকারিটা রান্না করি তো গাইস আজকে দেখো আমাদের অনেক পুজো দেবে আজকে ওই যে ফুল পাচ্ছে দেখো লাফি লাফি এই ফুল গাছ ভেঙে যাবে তো তুই যে ফুল ও নাগর পাচ্ছে না তার জন্য দেখো কি অবস্থা করছে নাগর হচ্ছে না দেখো হেল্প করো ওকে এসে ফুল তো অর্ধেক পড়ে গেল নিচে ওই দেখো নিজে পড়ে গেছে ছেড়ার রাখার আগে জুড়িতে রাখার আগে দু তিনটে পড়ে গেছে দেখো গাইস কি সুন্দর পুজো দিচ্ছে এই ছুঁড়ে ফেললি কেন লাগবে না যেটা লাগবে না কিছু হবে না দে তুই যেটা ডান নিচে ছুঁড়ে ফেলে দিচ্ছে চলো পুজো দিনই তোমার সঙ্গে থাকো আর এদিকে আমার রান্না বান্না সব হয়ে গেছে তো এখন আমি এগুলো সব গুছিয়ে নেব 2000 years later তো দেখো বন্ধুরা আমরা স্নান টান করে নিয়ে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বসেছি খেতে এক্ষুনি দেখো সব ফেলে দিয়েছিল এই যে দেখো পাজি এই দেখো এই দেখো পালাবে চলো ভাত করো শোনা তো বন্ধুরা আমরা ভাত টাত খেয়ে নিই আর তোমরাও সকলে খাওয়া দাওয়া করে নাও এটা কি বলো তো বন্ধুরা আলুর ছোলা এটা আমাকে দাও শুধু শুধু আমি খাবো কারণ এটা দিয়ে যদি খেতে দিই সে আবার বলবে আমায় আলুর ছোলা দিয়ে ভাত খেতে হয় আমার এই দুঃখ কষ্ট জীবন আর সয় না বহুত কাহিনী আছে তো আলুর ছোলা আমি খাবো ছাড়ো কেন কি হলো বাবা আলুর ছোলা দিয়ে খাবো দেখো মুড অফ দেখো দেখো তাহলে এটা তুমি সব খাবো না এই দিয়েই খাবা দেখো বন্ধুরা তুমি এটা দিয়েই খাবা ঠিক আছে অন্য কোনো কিছু আর খাবা না মনে থাকবে ঠিক আছে তো দেখো বন্ধুরা কিচ্ছু খেতে দেবো না এই যেগুলো সেগুলো আমি খাবো তুমি আলু চকলা দিয়ে খাবো এই যে এই আলু চকলা দিয়ে তোমার অন্য কোনো খাবার হবে না তো বন্ধুরা ওকে আলু চকলা দিয়ে খাওয়াবো খাও খাও এটা দিয়ে খাবা কেন খাচ্ছ না কেন এখন দেখো খাও আলু চকলা দিয়ে খাও আর এখন আমি ভালো মন্দ দিয়ে খাবো তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি তো তোমরা সঙ্গে থেকো তো গাইস এখন ঘুম থেকে উঠলাম ও একটু শুয়েছিল মানে ওই বেশি ঘুমিয়েছিল আমি শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম তো উঠেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখাচ্ছি তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে সবাইকে গুড ইভিনিং জানাই তো দুজনাই বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম তো এখন দেখো ঝড় উঠে গেছে হালকা হালকা বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস আজকে ওরই সন্ধ্যে পুজো দেওয়ার আজকে ওই দিচ্ছে ও ছাড়া দরম কাছে কেউ নেই
এই চাকা গেল, তুমি ধরে দাও না। আরে আমি তো দিচ্ছিলাম, ওই তো নিচ্ছে না। ভালো করে সুন্দর দেখো, ওইভাবে কেউ সুন্দর দেখায় না, নাচে না কেউ সুন্দর দেখাতে গিয়ে। এই আমাদের কোনো দেখিয়ে যায় দিকে অনেক যা আসতে, তুই ছেঁকা খাবি যে সন্ধ্যা দেখাচ্ছি না আচ্ছে দেখো সন্ধ্যা দেখাতে এসে এই ছেঁকা খাবি তো যা দাদুর দাদুর ওইদিকে দেখিয়া যা ওদিকে যা এখান থেকেই ধরছিস যা ওই ঘরে যা দরজা খোল যা দরজা খোল আমি আছি তো ঠাকুরের নাম নিলে কোন ভূত আসে না রনি এটা আবার কি করছিস তুই শঙ্খ বাজাতে পারিস বাবা হয়ে গেছে তিনবার বাজালেই হয় ওটা বাজাতে হবে না এবার প্রণাম করতালি হয়ে যাবে প্রণাম প্রণাম ঠাকুরের রাগ করবে কিন্তু তাড়াতাড়ি প্রণাম কর তেল ধরেছে দেখো আবার বন্ধুরা সন্ধ্যা তো দেখলে খেয়ে দিল অনেক দিল তারপরে ওরা পড়তে এসেছিল রোজ যেরকম আসে পড়াশোনা করলো আর হালকা বৃষ্টি বৃষ্টি হচ্ছিল আর আমি বিকাল বেলাতে আমার সোনাকে বলে রেখেছিলাম যে আজকে ভালোই হচ্ছে জোরে জোরে বৃষ্টি হয় মানে সন্ধ্যার সময় বৃষ্টি নামলো তার কারণ কি বৃষ্টি হলে খিচুড়ি করলে ভালো লাগবে যে আমি চলে গেছিলাম বাজারে আমার একটা কাজ ছিল সেই কাজের ওখানে কাজ মিটিয়ে টিকে বাড়ি এসে দেখি দেখো কি হচ্ছে অরিজিনালি এই যে আমার সোনা খিচুড়ি রান্না করেছে কত খুশি দেখো খিচুড়ি হয়েছে বলে অনেক খুশি হয়েছি আজকে বাবা এসে দেখলাম খিচুড়ি সারাদিন খিচুড়ি দিলে এত মানে খুশি আও ভাতও দিতে হবে না মনে হয় লাগবে না ভাত খিচুড়ি করে দাও খিচুড়ি খাও সেটাই গো তো দেখো বন্ধুরা এই যে খিচুড়ি রেডি হচ্ছে এই যে সব দেখো কিরকম ফুটছে দেখো গড়মট গড়মট করে বিশাল একদম আনন্দ আনন্দ তো এরকম আনন্দ আমি কাউকে পেতে দেখিনি খিচুড়ি এত আনন্দ খিচুড়ি একটা ব্যাপার আছে একটা আলাদা শান্তি আছে ঠিক আছে তো বন্ধুরা আমাদের খিচুড়ি রেডি তো দেখো দিদিমণি খিচুড়ি বাড়ছে ইয়েস না না রেডি করো ওয়েদারটা এরকম তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা একটু বৃষ্টি হয়েছে তার জন্য হুম আর ওই জন্যই আজকে খিচুড়িটা আমার কপালে দেখো বন্ধু খিচুড়ি আগে তোমার থালায় দিন আগে আমার থালায় দিন ঠিক আছে তো বন্ধুরা আমরা খিচুড়ি খাওয়া দাওয়া করে নি তারপরে আবার দেখা হচ্ছে নাকি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের আর আমরা অনেক খিচুড়ি খেয়েছি ঘরে আর এখন হয়ে গেছে রাত অনেক এই দেখো আমল দুদিন আগে এনে দিয়েছে আমার শুয়ে শুয়ে খাবে বোঝো বিছানায় দেরি করলেই আমাদের ওরি আসে জানে নালে বকবো আর সবাইকে গুড নাইট সবাইকে গুড নাইট আর যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি অল করে দিও আর আজকের মতো এখানেই শেষ টাটা সবাই ভালো থেকো